অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক রমাবসুন্ন সরকারের একগুচ্ছ কবিতা প্রকাশের জন্য রমাবসুন্ন বাবু বঙ্গপ্রদেশ বঙ্গরত্ন সম্মানে সম্মানিত হলেন। বার্ষিক ম্যাগাজিনের পক্ষ থেকে রমাবসুন্ন বাবুকে সম্মান স্বরূপ একটি স্মারক, একটি মানপত্র ও একটি রূপপদক দেওয়া হয়। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক রমাপ্রসন্ন সরকার পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন 1955 সালে। 11 থেকে 12 বছর বয়সে বাবা মায়ের সাথে ভারতবর্ষের ফালাকাটায় এসে বসবাস করেন। এরপর থেকে লেখাপড়া, শিক্ষকতাই সবই এখানে। শিক্ষকতার ফাঁকে কবিতা লিখতেন। অবসর গ্রহণের পর সেই কবিতা লেখার নেশা বেড়ে যায়। রমাপ্রসন্ন বাবুর একগুচ্ছ কবিতা, তাদের 36টি কবিতা আছে। তার একমাত্র কন্যা সেই কবিতাগুলি প্রকাশের জন্য পাঠিয়ে দেন বঙ্গপ্রদেশ বাৎসরিক ম্যাগাজিনে। সেখানে সেই কবিতাগুলো মনোনীত হয় এবং তাকে বঙ্গপ্রদেশ বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হয়। বাৎসরিক ম্যাগাজিনের পক্ষ থেকে রমাপ্রসন্ন বাবুকে সম্মান স্বরূপ একটি স্মারক, একটি মানপত্র ও একটি রৌপ্যপদক দেওয়া হয়। রমাপ্রসন্ন বাবু জীবনের শেষ বয়সে প্রথম সম্মান পেয়ে খুবই খুশি ও উচ্ছ্বসিত। উনি বলেন, এটা আমার জীবনের সেরা পাওনা, আমার লেখার প্রেরণা বাড়িয়ে দিল। আগামী দিনে কি বই বার করার কোনো আপনার ইচ্ছা আছে? আমি আশা রাখছি আগামী দিনে আরো কিছু লেখার জন্য চেষ্টা করছি। আমি একসঙ্গে প্রিন্ট করার চেষ্টা করছি। আমি প্রাইমারি স্কুলে কাজ করতাম। হ্যাঁ, আমি যে টিচার ইন প্রাইমারি স্কুল সেট দ্যাট আই হ্যাভ সাম হবি টু রাইট পয়েন্টস। আমার জীবনটা স্টাডি করার পর আমি কবিতার আকারে লিখেছিলাম। আমার কবিতায় সমস্ত সমাজের সবার জন্যই আছে। আর এমনি আপনার যে মানে বাবা আপনি যে কবিতা লিখছেন, লেখা থেকে ইন্সপিরেশন, সেটা আপনি আপনার বাড়ির দিক থেকে আপনার সাপোর্টটা কীরকম পেতেন? বাড়ির দিক থেকে সাপোর্ট আমি ওই আমার এক বন্ধু আছে, সেই বন্ধু কবিতা লেখার একটা প্রবণতা ছিল, তাকে দেখে আমি শিখেছি। হাফি মানে বাবাকে কিছু একটা লাস্ট বয়সে দিতে পেরেছিলাম। বাবাকে এনকারেজ করেছিলাম আমি, মানে বাবা চিরকালই প্রচার বিমুখ ছিলেন। কিছু কোনো অনুষ্ঠানেও যেতেন না বা কবিতা যে পাবলিশ করবে আমি অনেকবার বলেছিলাম, তো সেটাও করেননি। তো এবার আমি মানে একটু ইনসিস্টই করেছিলাম ওনাকে যে ওটা দিতেই হবে। তো এই মানে কবিতার যে খাতাটা আছে বাবার, ওটা উনি আমাকে পাঠিয়েছিলেন, তো ওটা ওখানে আমি দিই, ওখানে সিলেকশন হয়, তারপরে ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বঙ্গরত্ন। তাতে উনি একটা রুপোর একটা পদক আর একটা যে ট্রফিটা আর একটা সার্টিফিকেট আছে। পলাকাটা থেকে অরুণাংশ মৈত্রের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 0356626501। नाइस हाउस कुमार, सो नाइस। थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है।
जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट।